দেশের সবচেয়ে বড় এই হাসপাতালে প্রায় প্রতিদিনই ঘটছে চমকে ওঠার মতো অবিশ্বাস্য সকাল। প্রায় সেই রাতের বেলা ব্রাদার, বার্ড বয় আর সুইপাররা রীতিমতো টাকা করতেন, ঔষধ দেওয়া থেকে শুরু করে অপারেশন পর্যন্ত করছেন এরাই। ঝুঁকে মুখে পড়তেন সাধারণ মানুষরা। পাকিস্তানে দুই পর্বের অনুসন্ধানী প্রতিবেদনে আজ থাকছে প্রথম পর্ব। আর যাচ্ছেন মঞ্জুর করিম, ছবি হোসেন, আব্দুল আল হোসেন। ১৬ এপ্রিল রাত ২টা, চোখে মারাত্মক ভাবে আঘাত পাওয়া বিলকিটকে তার ছোট ভাই আবুল কালাম দাউদকান্দির ষোলপাড়া থেকে নিয়ে আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরি বিভাগের চিকিৎসক রোগীকে দ্রুত পাঠালেন চক্ষু বিভাগে। তখন সেখানে কোনো ডাক্তার না থাকলেও ওয়ার্ড বয় ইয়ারবক্স নিজেই ছুরি কাচি হাতে শুরু করলেন অপারেশন। অপারেশনটা করলেন কিভাবে? অপারেশন শেষে ইয়ারবক্সের সাহায্যে এগিয়ে এলেন একজন নার্স, দুজন মিলেই রোগীর ট্রিটমেন্ট কার্ডে ওষুধ লিখে দিলেন। এই প্রথম নয়, গত ৬ বছর ধরে প্রতি রাতে ৫-৬টি করে অপারেশন করে আসছেন ইয়ারবক্স। এর জন্য নেন নগদ টাকাও, বিকিসের ভাইয়ের কাছ থেকেও নিয়েছেন। আমাদের রোগীর জন্য ১৫ টাকা দিয়েছে। শুধু অপারেশন নয়, রাত হলেই রীতিমতো ডাক্তার বনে যান ইয়ারবক্স, সব ধরনের চিকিৎসাই করেন। এখানে আসার পরে যেটা দেখলাম খুবই অব্যবস্থাপনা, এবং ডাক্তার নাই, দুইজন ওয়ার্ড বয় ওকে ট্রিটমেন্ট দিল। আসলে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে এত বড় একটা হসপিটাল, ঢাকা মেডিকেলের মতো এত বড় একটা হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল, যেখানে মানুষ ভালো চিকিৎসা আসলে আশা করে। চক্ষু বিভাগে কোন চিকিৎসককে খুঁজে পাওয়া যায়নি সেদিন। পাশের ওয়ার্ডে আরেক চিকিৎসককে দেখা গেল রোগীকে চেয়ারে বসেই ছোট্ট একটি অপারেশনের কাজ করছেন। তিনিও স্বীকার করলেন ওয়ার্ড বয় দিয়ে অপারেশন করানো ঠিক নয়। ওয়ার্ড বয়ের যে দায়িত্ব সেটা তো তার পালন করবেই, ডাক্তারের দায়িত্ব তো ওয়ার্ড বয় পালন করতে পারে না, করা উচিত না। ১৯ এপ্রিল রাতে নিউরোসার্জারি বিভাগের অপারেশন থিয়েটারেও দেখা গেল একই দৃশ্য। এই অপারেশন করছিলেন একজন ব্রাদার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগে ইয়ারবক্সের মতো অভিজ্ঞ ওয়ার্ড বয় আছেন ২২ জন। রাত হলেই যারা তৎপর হয়ে ওঠেন। পাগলা জাহাঙ্গীর নামে পরিচিত সুইপার জাহাঙ্গীর নিজেই নাকি শত শত ছোট অপারেশন করেছেন। এভাবেই ওয়ার্ড বয় আর সুইপারদের হাতে পড়ে প্রায় জীবনের ঝুঁকিতে পড়তে হয় অসহায় মানুষদের।